Good morning, students. After a holiday, we are going to enjoy the online class again. Today, our class is on a passage from our EFT book. Dear students, আমরা এখানে দেখতে পাচ্ছি The Golden Goose. The Golden Goose, এটা আমাদের EFT বুকের পেজ নাম্বার 59 রয়েছে পেজ নাম্বার 59 ওকে আমরা এখন প্যাসেজটা পড়ব এবং মিনিং করব সাথে সাথে এ পুয়ার ফার্মার হ্যাজ এ গোস এ একজন পুয়ার ফার্মার পুয়ার মানে দরিদ্র গরিব ফার্মার কৃষক হ্যাজ রয়েছে বা আছে এ গুস একটি রাজহংসী বা হাঁস তাহলে এ যখন এ মানে একটি বা একজন এটা যখন ব্যক্তির পূর্বে বসবে মানুষের পূর্বে বসবে তখন একজন অর্থ হবে যখন এই এই শব্দটা যখন অব্যক্তি বা বস্তুর পূর্বে বসবে তখন হবে একটি তাহলে আমরা এখানে মিনিং করতেছি দেখো এ পুয়ার ফার্মার একজন দরিদ্র কৃষকের হ্যাজ রয়েছে এ একটি এখানে করছিলাম একজন এখানে করতেছি একটি একটি গুস একটি রাজহংসী ওকে এভরিডে দ্য গুস লেজ অ্যান এগ এভরিডে প্রতিদিন প্রতিদিন দ্য গুস রাজহংসীটি গুস শব্দের পূর্বে কি রয়েছে দা রয়েছে যখন দা থাকবে তখন আমরা করব টি গুস রাজহংসীটি দ্য গুস রাজহংসীটি লেস কি করে দে কি দে ডিম দে অ্যান এগ একটি ডিম প্রতিদিন তাহলে একটি ডিম দে ইটস এ গোল্ডেন এগ ইটস এ গোল্ডেন এগ এটা হচ্ছে এই যে ডিম দিচ্ছে প্রতিদিন একটা করে ডিম এই ডিমটা হচ্ছে কিরকম এ একটি গোল্ডেন গোল্ডেন মানে হচ্ছে সোনালি গোল্ডেন মানে কি সোনালি এক ডিম আচ্ছা সাধারণ ডিম নয় এটা এটা জেনারেল এগ নয় এটা হচ্ছে গোল্ডেন এগ তাহলে এরপরে এভরিডে দ্য ফার্মার সেলস দ্য এগ প্রতিদিন দ্য ফার্মার কৃষকটি আমি বলছিলাম দ্য গোস রাজহংসীটি দ্য ফার্মার কৃষকটি সেলস বিক্রি করে সেলস বিক্রি করে দ্য এগ ডিমটি যে ডিমটি দে যে ডিমটি পারে ওই ডিমটি কি করে সেলস বিক্রি করে সেলস শব্দের অর্থ কি করা বিক্রি করা এরপরে দ্য ফার্মার থিংস দ্য ফার্মার কৃষকটি থিংস থিংক মানে চিন্তা করা থিংস চিন্তা করলো কি চিন্তা করলো এইটা এটা পুরোটা চিন্তা করলো এখানে ইনভার্টেড কমা দিয়ে দিয়ে দিছে এগুলোকে বলে ইনভার্টেড কমা আচ্ছা আই ওয়ান্ট টু বি রিচ আই হ্যাভ অ্যান আইডিয়া উনি চিন্তা করলেন ফার্মার চিন্তা করলেন আই আমি ওয়ান্ট চাই টু বি মানে হতে টু বি মানে কি হতে বি মানে হওয়া টু বি হতে টু গু যেতে টু ডু করতে তাহলে টু বি হতে আই ওয়ান্ট টু বি আমি হতে ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্ট মানে কি চাওয়া আই ওয়ান্ট টু বি আমি হতে চাই রিচ রিচ মানে কি ধনী আমি ধনী হতে চাই তাহলে তার একটা আইডিয়া লাগবে তাহলে কীভাবে ধনী হবে আই হ্যাভ আমার রয়েছে বা আমার আছে অ্যান আইডিয়া একটি ধারণা একটি বুদ্ধি একটি পরিকল্পনা আইডিয়া মানে ধারণা পরিকল্পনা এরপরে দেখো দ্য ফার্মার থিংস তাহলে তার পরিকল্পনাটা সে বাস্তবায়ন করবে কীভাবে করে দেখো দ্য ফার্মার থিংস কৃষকটি চিন্তা করল অল দ্য এগস আর ইনসাইড দ্য গুস অল দ্য এগস অল মানে সকল দ্য এগস ডিমগুলো এখানে আবার দ্য এটার অর্থ টি হবে না এখানে অল এর অর্থটা হবে অল মানে সকল এক্স ডিম সকল ডিম আর যদি আমরা বলি সকল শব্দ বললে ডিমগুলো বলবো না আবার যদি সকল না বলি ডিমগুলো বলবো তাহলে অল দ্য এক্স সকল ডিম আর রয়েছে বা আছে
ইনসাইট, ইনসাইট মানে ভিতরে, ইনসাইট মানে ভিতরে, কিসের ভিতরে? দা গুস, রাজহংসী, রাজহংসীটির ভিতরে সকল ডিম রয়েছে। আবার বলতেছি দ্য ফার্মার থিংস, কৃষকটি চিন্তা করলো, অল দ্য এগস, সকল ডিম আর রয়েছে, ইনসাইড দ্য গুস, রাজহংসীটির ভিতরে। এরপরে কি করলো দেখো, হি কিলস দ্য গুস, হি কিলস, হি মানে সেই, সে মানে ফার্মার, কিলস, কিল মানে হত্যা করা, হি কিলস, সে হত্যা করলো, কাকে? দ্য গুস, রাজহংসীটিকে, রাজহংসীটিকে। এরপরে হি ওপেন্স ইটস বেলি বাট দেয়ার আর নো এগস, হি ওপেন্স, ওপেন্স, ওপেন মানে খোলা, ওপেন মানে খোলা, কি করলো? ইটস বেলি, ইটস মানে এটার, এটার মানে কিসের? রাজহংসীটির, ইটস মানে এটার, এটার মানে কিসের? রাজহংসীটির, বেলি মানে প্যাট, বেলি মানে প্যাট, ওকে। হি ওপেন্স, সে খুললো, চেক করে দেখলো, ইটস বেলি, তার প্যাট, রাজহংসীটির প্যাট, বাট কিন্তু, বাট কিন্তু, দেয়ার আর নো এক্স, দেয়ার আর সেখানে, সেখানে মানে ইনসাইড দ্য বেলি, ইনসাইড দ্য বেলি আর রয়েছে, নো নেই, গো এক্স ডিম। তাহলে এখানে অপূর্ব অর্থ হবে আর নো মানে নেই, আর নো মানে নেই, এক্স ডিম, দেয়ার আর নো এক্স, সেখানে কোনো ডিম নেই, সেখানে কোনো ডিম নেই, ওকে। দ্য ফার্মার হ্যাজ নো গুস, এখন সে কিলস, হত্যা করলো না, হত্যা করার পরে কি রাজহংসী বেঁচে বেঁচে থাকবে? বেঁচে নেই, তাহলে কি হলো? দ্য ফার্মার হ্যাজ, দ্য ফার্মার, কৃষকের রয়েছে, এদিকে যেহেতু নো চলে আসে, অর্থ হবে এরকম, দ্য ফার্মার হ্যাজ নো গুস, ফার্মারের হ্যাজ মানে আছে, হ্যাজ নো মানে নেই, দ্য ফার্মার, কৃষকটির নেই গুস, কি নেই? কোনো রাজহংসী নেই, এটার অর্থ হবে এরকম, দ্য ফার্মার হ্যাজ নো গুস, কৃষকটির কোনো রাজহংসী নেই। তাহলে কি হলো? রাজহংসীর মাধ্যমে ডিম হতো, ডিম থেকে প্রতিদিন টাকা পেত, তাহলে হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই, মানি মানে অর্থ, তার কোনো টাকা নেই, ওকে। তাহলে সে কি খুশি হবে, হ্যাপি হবে, নাকি স্যাড হবে? সেহেতু সে বলতেছে হি ইজ স্যাড, হি ইজ স্যাড, হি দ্য ফার্মার ইজ স্যাড, স্যাড মানে দুঃখিত, তাহলে কৃষকটি কি দুঃখিত, ওকে। তাহলে আমরা বুঝলাম দ্য গোল্ডেন গুস একটি রাজহংসীর গল্প, একটি দরিদ্র কৃষকের একটি রাজহংসী ছিল, তাহলে প্রতিদিন সে একটা একটা গোল্ডেন এগ দিত, এই দরিদ্র কৃষক ওটা বিক্রি করে তার জীবন ধারণ করত, পরিবার চালাত। কিন্তু পরে সে কি করলো, সে চিন্তা করলো, আমি একসাথে সব ডিমগুলো বের করব তার ভেলি থেকে, এরপরে আমি একসাথে ধনী হয়ে যাবো, আই ওয়ান্ট টু বি রিচ, আমি কি হব, ধনী হব। কিন্তু যখন বেলি কি করলো, ওপেন করলো, দেখলো ওখানে কোনো কি নেই, এক্স নেই, তাহলে তার গোষ্ঠীও মারা গেল, হ্যাঁ, হত্যা করে ফেললো, তখন সে একেবারে কি স্যাড, সে দুঃখিত হলো। এখন আমরা একটু ওয়ার্ড মিনিংয়ের দিকে যাচ্ছি, ওয়ার্ড মিনিং, আমরা এখানে 10টা ওয়ার্ড মিনিং লিখছি, ওইটি 10টি ওয়ার্ড মিনিং লিখছি, পুয়ার, পুয়ার, দরিদ্র, রিচ, ধনী, পুয়ার, দরিদ্র, রিচ, ধনী, গুস, রাজহংসী, গোল্ডেন, সোনালি, সেল, বিক্রি করা, ইনসাইড, ভিতরে, বেলি, প্যাট, কিল, হত্যা করা, ওপেন, খোলা, সেট, দুঃখিত। এই 10টি ওয়ার্ড তোমরা কি করবে, এস ডাব্লিউ হিসাবে খাতায় তুলবে, এস ডাব্লিউ হিসাবে খাতায় তুলবে, কেমন? এরপর আমি তোমাদের আরেকটা এস ডাব্লিউ দিচ্ছি, সেটা হচ্ছে চুজ, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পড়লাম দ্য গোল্ডেন, এ গোল্ডেন গুস প্যাসেজ, এরপর ওয়ার্ড মিনিং, এবং আমরা এখন পড়ব চুজ দ্য বেস্ট আনসার, চুজ দ্য বেস্ট আনসার। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টা কোয়েশ্চেন রয়েছে, ছয়টা কোয়েশ্চেন রয়েছে। প্রথমটা হচ্ছে দ্য ডট ডট লেইস ওয়ান এগ এভরি ডে, খেয়ে দিত ক্রু, ময়না, গুস, স্নেক, তাহলে এখানে কারেক্ট আনসার হবে গুস, হ্যাঁ। এরপরে এরপরে হচ্ছে দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্য এগ ইজ হোয়াইট, গোল্ডেন, ব্ল্যাক, রেড,
তাহলে কি হবে, দা এগ ইজ গোল্ডেন। এরপর তিন নম্বর হচ্ছে, নাম্বার থ্রি, দা ফার্মার ডট ডট নো এগ ইন দা বেলি ফাউন্ড, দা ফার্মার ফাউন্ড, দা ফার্মার স, দা ফার্মার গেট নান, বা এখান থেকে কোনো একটাও নয়। তার অর্থ হচ্ছে এরকম, দা ফার্মার কৃষকটি ড্যাশ নো এগ, কোনো কি ছিল না, ডিম ছিল না কোথায়, ইন দা বেলি, তাহলে ফাউন্ড বা খুঁজে পায় নাই, স দেখে নাই, গট, গট মানে পাওয়া, গেট থেকে, সি থেকে দেখা, স, এখানে সঠিক আনসারটা হবে ফাউন্ড, পাওয়া, তার মানে হচ্ছে কোনো এক তারা বা কৃষকটি পায়নি, তাহলে এখানে সঠিক আনসার হবে তিন নম্বরে ফাউন্ড। এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ফার্মার উইশড, উইশড মানে কি করা, কামনা করা নিজের জন্য, উইশ করা বা কামনা করা, কি কামনা করলো, টু বি হতে, টু বি হতে, কি হতে চেয়েছিল, টিচার শিক্ষক হতে চেয়েছিল, পুয়ার দরিদ্র হতে চেয়েছিল, রিচ ধনী হতে চেয়েছিল, কাইন্ড দয়ালু হতে চেয়েছিল, তাহলে এখানে কারেক্ট আনসার হবে কি, রিচ, সে তিনি কি হতে চেয়েছিলেন, রিচ হতে চেয়েছিলেন। এরপরে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ফার্মার ইজ ডট ডট, তাহলে দ্য ফার্মার কি ছিল, রিচ ধনী ছিল, দ্য ফার্মার ইজ, ফার্মারটা কি রিচ ধনী, পুয়ার গরিব, উইক, উইক মানে দুর্বল, স্ট্রং শক্তিশালী, তাহলে কি ছিল, দ্য ফার্মার ইজ পুয়ার, দ্য ফার্মার ইজ পুয়ার, পুয়ার, ওকে। এরপরে দেখো ছয় নম্বর লাস্ট ওয়ান, দ্য ফার্মার ইজ হ্যাপি, দ্য ফার্মার কি হ্যাপি, সুখী ছিল, সুখী হয়েছে, ক্রেজি পাগল হয়ে গেছে, স্যাড দুঃখিত, বা জয়ফুল, জয়ফুল মানে আনন্দিত, তাহলে কি হবে এখানে, ক্রেজি না, জয়ফুল না, হ্যাপি না, তাহলে কৃষকটি কি হয়েছিলেন, স্যাড হয়েছিলেন। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি চুজ দ্য বেস্ট আনসার, এখানে আমরা ছয়টা কোয়েশ্চন দিয়েছি, ছয়টা কোয়েশ্চন তোমরা SW হিসেবে খাতায় কি করবে, তুলবে, কেমন। আচ্ছা, তাহলে আমরা এই গোল্ডেন গুস প্যাসেজ থেকে আমরা দুইটা আজকে হোমওয়ার্ক পেলাম, একটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ড মিনিং দশটা, এরপর আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, চুজ দ্য বেস্ট আনসার, আনসার। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা SW খাতায় এই দুইটা হোমওয়ার্ক তুলে ফেলবে। ওকে, তোমাদের জন্য শুভকামনা থাকলো, আবার তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ওকে, বেস্ট অফ লাক।